মানে ওর ও হলো 9 তারিখে অপহৃত হয়েছে, আর ওর আব্বার ফাঁসি কার্যকর করা হয়েছে সেপ্টেম্বরের 3 তারিখে। তো এই সেপ্টেম্বরের 3 তারিখ মানে 9 তারিখ থেকে শুরু করে আমাদের সাথে তাদের যে নেগোসিয়েশনটা হচ্ছে বারবার, সেটা হলো প্রথম হলো যে আসামি প্রেসিডেন্টের কাছে ক্ষমা ভিক্ষা করবে কিনা, প্রাণ ভিক্ষা চাইবে কিনা, এটার জন্য 7 দিন সময় চাওয়া হয়। তো এখন আমাদের হলো যে ও ও অপহরণের পরের দিন থেকেই ওনারা আমাদেরকে বারবার জানতে চাচ্ছে যে আপনারা কি এটা করবেন কিনা, না করলে করলে হ্যাঁ বলেন, না করলে না বলেন, অপেক্ষা করা যাচ্ছে না। আর আমরা বলে আসছি বারবার যে আমাদের লয়ার হচ্ছে আমাদের ছেলে, আমার ছেলে না আসলে আমরা সিদ্ধান্ত দিতে পারছি না, কাজে আমাদের এই সিদ্ধান্ত দেওয়ার জন্য ছেলের সাথে পরামর্শ করতে হবে, লয়ারের সাথে পরামর্শ করতে হবে। কাজেই সরকারের কাছে আমাদের আবেদন যে আমাদের লয়ারকে ফেরত দেওয়া হোক, আমরা তার সাথে পরামর্শ করে আমরা জানাবো যে কি করা হবে। দ্বিতীয় হলো যে আমরা এর মধ্যে দেখতে তার সঙ্গে দেখা করতে গেলাম, দেখা করতে গেলাম সম্ভবত ও অপহরণ হয়েছে 9 তারিখে, আমরা সম্ভবত 12 তারিখে গেলাম বা এই ধরনের হবে, আমার তারিখটা মনে আসছে না ঠিক মতো। তো তখন ওনারা আমাদেরকে একটু মানে ই করলেন, বেশ প্রেশারাইজড করলেন, এবং আমাকে এবং মীর কাসেম সাহেবকে দুইজনকে একটা রুমের মধ্যে নিয়ে ওনারা মানে দরজা বন্ধ করে দিলেন। এটা হলো জেলার এবং ডেপুটি জেলার, তারা বললো যে না, যেহেতু আপনার ওয়াইফ এখন আসছে, আপনার ফ্যামিলি দেখা করতে আসছে, আপনি এখনই আমাদেরকে চূড়ান্ত জানিয়ে দেন যে আপনি ক্ষমা ভিক্ষা করবেন কিনা, প্রাণ ভিক্ষা চাইবেন কিনা। তো আমি এবং উনি দুইজনেই, মীর কাসেম দুইজনেই, আমরা মানে একই কথায় বলছি যে না, আমার ছেলেকে আপনারা আমাদের এই আবেদনটা জানাই দেন সরকারকে যে বা কর্তৃপক্ষকে যে আমরা আমাদের ছেলেকে ফেরত চাই। তাকে ফেরত দিলেই আমরা তার সঙ্গে পরামর্শ করে জানাবো যে আমরা প্রাণ ভিক্ষা চাইবো কিনা, তার আগে আমরা কোনো কথা বলতে পারবো না। ওনারা অনেকক্ষণ আমাদের প্রায় ঘন্টা খানিক বোধহয় ওখানে রেখে বিভিন্ন ভাবে আমাদের কাছ থেকে মতামত নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমরা একটা কথাই বারবার বলেছি যে আমরা আমাদের লয়ারের সাথে আলোচনা করেই এটা সিদ্ধান্ত নিব। এই জন্য আমার ছেলে অপহরণ হয়ে গেছে, আমরা তাকে ফেরত চাই, তাকে ফেরত দিলে আমরা এটা জানাবো। তো আমরা চলে আসলাম এরকম করে, মানে ওনারা যতই চেষ্টা করলো কিন্তু আমরা এই একটা কথাই বললাম এবং এক পর্যায়ে আমরা চলে আসলাম। আসার পরে 4 দিন পরে যে বারবার ওনারা প্রেশার করতেই দিতেই থাকলো, প্রেশার দিতেই থাকলো যে মানে একটা কিছু বলতে হবে, যদিও হাতে সময় ছিল, তখনও সময় আমাদের শেষ হয়ে যায় নাই, যার জন্য আমরা মানে সময় পাবো আরো, কিন্তু ওনারা আমাদেরকে সে সময় দিতে রাজি না, ওনারা বারবারই প্রশ্ন করছে। শেষে একদিন উনি ফোন করলেন, ইসের থেকে কারাগার থেকে ফোন করলেন যে এটা খুব ভালো দেখা যাচ্ছে না, ওরা মনে করছে যে আমরা হয়তো এই মানে উসিলা দিয়ে আমরা মানে বিলম্বিত করছি সিদ্ধান্ত দিতে। তো আমি বলে দিই যে আমরা প্রাণ ভিক্ষা চাইবো না। তো তখন আমিও মনে করলাম যে ঠিক আছে, কারণ ওরা যেহেতু কারা কর্তৃপক্ষ বারবার বলছিল যে দেখেন দুটো ভিন্ন জিনিস, আপনার ছেলে অপহরণ হয়েছে সেটার ব্যাপারে সরকার কিছু জানে না বা আমরাও কিছু জানি না, কাজেই তাকে ফেরত দেওয়ার ব্যাপারটাও আমরা কিছু জানি না, এটা আপনাদের এই আবেদনের সাথে মানে আমাদের এই মানে আপনার সিদ্ধান্তের সাথে আপনাদের এই আবেদনের সাথে কোনো সম্পর্ক নাই, এটা আমরা কিছু করতে পারবো না, এটা আমাদের কাছে বললে কোনো লাভ হবে না। এই কথাটা যখন বারবার বলছিল ওনারা, তখন তো আমরা নিরুপায়, তখন আমরা বললাম যে ঠিক আছে, প্রাণ ভিক্ষা চাওয়া হবে না। ফলে ওনারা মানে আমরা যেদিন জানাই দেওয়া হলো, পরের দিনই ওনারা মানে আমাদের বাসায় ফোন করে জানালেন যে আপনারা দেখা করতে আসেন, ফ্যামিলির পক্ষ থেকে কতজনকে একটা সংখ্যা বললেন, দেখা করতে আসলেন। তো আমরা দেখা করতে গেলাম, আর দেখা করতে গেলাম তখনও, ওই যখন দেখা করতে গেছে তখনও উনি একটা আর্জি জানিয়েছেন যে বলছেন যে আমার জানাজা আরমান পড়বে। এটা কারা কর্তৃপক্ষকে জানালেন যে ইয়াদের কাছে জানানোর জন্য, যে আমি যদিও জানাই দিলাম আমরা যে আমরা ক্ষমা ভিক্ষা চাইবো না। তো ওই দিন আমরা যে একটু দেখা করতে যাওয়ার জন্য তো আমরা বুঝলাম যে আমার আসলে আজকেই ওরা ইয়া করবে, ফাঁসি কার্যকর করবে।
তখন ওরা ওরা নিজেরাই আমাদেরকে বলেছিল আপনি একটু খাবার সাথে নিয়ে আসবেন, রান্না করে একটু মিষ্টি জাতীয় কোনো খাবার নিয়ে আসবেন। কিন্তু আমরা আসলে এত হুরস্থুলে রেডি করে যেতে করতে পারিনি, একটু হালুয়া নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু উনি খান নাই। উনি বলছে যে আরে আমার জন্য তো ভেস্তের খাবার রেডি হয়ে আছে, আমি কিসের এখন তোমাদের এই খাবার খাবো? তো এই খাবার খাওয়ার জন্য উনি কোনো আগ্রহ দেখান না এবং খানও না। আর আমি মানে অফিসিয়াল কাজগুলোর জন্য এত ব্যস্ত ছিলাম, আমি ওনার সঙ্গে কোনো কথাই বলতে পারিনি আসলে। কারণ এই কুটির জেলার এবং আরো অন্যান্য ইয়ারা বসা ছিলেন ওইখানে ওই রুমে বারবারই, আর সেই সাথে সাথে এই যে বিভিন্ন কাগজপত্রে সাইন করা, তারপরে কোথায় কবর দেওয়া হবে, উনি উনি বারবার বলছিলেন ওনাকে কবর দেওয়া হবে ঢাকায় বুদ্ধিজীবী কবরস্থানের, ওনার আব্বার কবর, সেই কবরের ওইখানে ওনাকে কবর দেওয়া হবে। কিন্তু ওনারা এটা মানছিলেন না, একজন জীবিত মানুষকে বসিয়ে রেখে তার কবর কোথায় হবে সেটা নিয়ে আমরা নেগোসিয়েশন করছি। ওনারা বলছেন যে না এটা মানে এখানে ঢাকায় সম্ভব না, আর উনি বারবারই বলছেন যে ওনার আব্বার ওখানে ওনাকে কবর দেওয়া হবে। কারণ বলে নাই, ওরা কোনো কারণ বলে নাই, ওরা সেটাই বলবেন না, বলবে যে ওটা করা হয়েছে। ওটা এরা এর আগে একদম চিরুনি অভিযান করে তারা আমাদের কোথায় কি জায়গা জমি বা কোথায় কি আছে এগুলো খোঁজ করে বের করেছে, এবং এমন কি আমাদের আত্মীয় স্বজন ধরে ধরে থানায় নিয়ে নিয়ে তাদের ইয়া করেছে, তদন্ত করেছে যে কেউ কোনো যদি ব্যবসা করে থাকে তাহলে ওই ব্যবসাটা কার, ওইটা মীর কাসেমের ব্যবসা, এটা তারা দেখাতে চেয়েছে। তারপরে জায়গা জমি কি, কিন্তু আমরা একটু গ্রাম, আমাদের যেহেতু কোনো গ্রামের বাড়ি নাই, মীর কাসেম ওনাদের পুরো ফ্যামিলিরই হলো পদ্মা নদীতে ওনাদের গ্রামের বাড়ি পুরাটাই ভেঙে গেছে, তলে তলিয়ে গেছে আর কি, যার জন্য একটু গ্রামে একটু বাড়ি করার জন্য উনি অল্প একটু জায়গা রেখেছিলেন। পরে ওনার ভাইরা ওটার সঙ্গে যোগ হয়েছেন এবং সবাই মিলেই একটা জায়গা রেখেছেন, একটা জায়গা পড়ে আছে। তো ওইখানে ওই জায়গাটায় বাড়ি করার একটা চিন্তা প্ল্যান ওনারা করছিলেন, কিন্তু বাড়ি শুরু করার আগে ওনারা বললেন যে একটা মসজিদ, তো ওইখানে বাড়ির সংলগ্ন একটা মসজিদ হবে, ওইখানে ওই মসজিদের কাজটা ওনারা শুরু করে দিয়েছিলেন আগে। আর মসজিদের কাজ শুরু করার মাঝখানেই আসলে উনি অ্যারেস্ট হয়েছেন, যার জন্য মসজিদটা পুরো হয় নাই, শুধু একতলা হয়েছিল, ওই মসজিদটাই আছে আর কিছু ছিল না এখানে। তো ওই জায়গাটা তারা নিজেরাই খুঁজে বের করেছে যেটা মীর কাসেমের জায়গা, এবং সেই অনুযায়ী ওইখানে তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে যে ওইখানেই তার কবর হবে, এবং ওইটা আমাদেরকে জানিয়ে দিয়েছে যে ওইখানেই হবে। ওইখানে বসে আপিল বা ওনার কোনো আপিল এই ব্যাপারে কবরের ব্যাপারে তারা অ্যাকসেপ্ট করে নাই? না, আমরা কোনো আমাদের কোনো কথাই তারা শুনে নাই, তারা শুধু বারবার জানাচ্ছে যে ওইখানে এটা ওটা নির্ধারণ করা হয়েছে, ওইখানে কবর দেওয়া হবে। তো যাই হোক, আমরা ওই অবস্থায় তো দুইটা আমাদের ইয়ে ছিল, একটা হলো কবর ওনার আব্বার ওইখানে হবে, আব্বার কবরের সাথে, আর একটা হলো যে আরমান জানাজা হবে। জি, তো আমি বের হওয়ার বের হয়ে আসার পথে তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ওই অবস্থায় মুষল ধারে বৃষ্টি হচ্ছিল তখন। তো সবাই আমার সঙ্গে যারা ছিল ওরা বলছিল তুমি সাংবাদিকদের ফেস করবে না, কিন্তু আমার মনের মধ্যে একটা ইয়ে যে আমি সাংবাদিকদের সাথে কথা বলবো, এবং জানালা খুলে আমি কথা বলেছি সাংবাদিকদের কাছে, এবং একটাই মেসেজ দিতে চেয়েছি যে ওনা বললো যে আপনি কি শিওর আজকেই ফাঁসি কার্যকর হবে? তো আমি বললাম যে হ্যাঁ, ওনাদের কথা অনুযায়ী আজকেই ফাঁসি কার্যকর হবে, তবে একটা আবেদন যে উনি শেষ ওসিয়াত করেছেন যে আরমান ওর জানাজা ওনার জানাজা পড়বে, এই জন্য সাংবাদিক ভাইদের কাছে আমি আবেদন রাখতে চাই এটা আপনারা ছড়িয়ে দেন এবং প্রধানমন্ত্রীর কাছে এটা পৌঁছে দেন, সরকারের কাছে এই কথাটা পৌঁছে দেন যে যেখানেই আরমান থাকুক না কেন আরমানকে যেন ওর আব্বার জানাজা পড়ার সুযোগ করে দেওয়া হয়। এই কথাটা বলার জন্যই আমি আসলে সাংবাদিকদের কথা বলেছি আর কি। বলে ওইখান থেকেই আমরা রওনা করে দিলাম ওই গ্রামের বাড়ির উদ্দেশ্যে যেখানে ওনাকে কবর দেওয়ার সিদ্ধান্ত সরকার নিয়েছে সেখানে। এরপরে আমাদের তিনটা গাড়ি ছিল আমাদের মানে ওইখানে যাওয়ার, কিন্তু আমরা মানিকগঞ্জ শহরের কাছাকাছি যেতেই আমাদের গাড়ি আটকানো হলো এবং তিনটা গাড়ি নিতে দেওয়া হবে না। গাড়ি আটকালো হলো পুলিশ। আচ্ছা আচ্ছা, কেন তিনটা গাড়ি মানে তারা কোন কারণ হলো? আসলে তারা
ওই আমাদের যে গ্রামের বাড়ি যেখানে ওনাকে কবর দেওয়া হবে ওইখানে যে এরকম ব্যবস্থা করে রাখছে আমরা জানি না, একদম মানিকগঞ্জ শহর থেকেই মানে রীতিমতো মানে কারফিউর ব্যবস্থা করে রাখা হয়েছে, লোকজন চলাচল সীমিত এবং পুরো গ্রামে কোনো মানুষকে বের হতে দেওয়া হয় নাই, এমনকি আলো জ্বালাতে দেওয়া হয় নাই কোনো বাড়িতে, মানে একটা জানলাও খুলে রাখা রাখতে দেওয়া হয় নাই যে কোনো আলো বের হবে, এবং গোটা এলাকাটা অন্ধকার ছিল। এবং আমাদের গ্রাম থেকে প্রায় আধা মাইল আগের থেকে আমাদের গাড়ি আটকে, ওই গাড়িতে আমাদের যা কিছু ছিল মানে আমাদের হ্যান্ড ব্যাগ, আমাদের বোতলে পানি বা একটু খাবার টাবারও কিছু হয়তো বিস্কিট টিস্কিট নেওয়া হয়েছিল, যেহেতু একটা দীর্ঘ পথ, আমরা তো বেলা এগারোটা থেকে বারোটার মধ্যে আমরা রওনা দিয়েছি মিরপুর থেকে, আর সেখান থেকে এখন সন্ধ্যা, তার মানে আমাদের আবার লাশের জন্য অপেক্ষা করতে হবে, আমাদের সারা রাত অপেক্ষা করতে হবে, তার মানে যে আমাদের সাথে আমাদের যে লোকজন যারা আছে তার কেউ অসুস্থ আছে, কেউ বিশেষ করে আমি তো অসুস্থই সেই সময়, তো যার জন্য একটু তো দরকার হবে, কিন্তু আমরা জানতাম না যে ওরা আমাদের আপ্যায়নের জন্য এমন কঠিন ব্যবস্থা করে রেখেছে, এটা আমরা জানতাম না, ফলে ওরা আমাদেরকে গাড়ি থেকে নামালো। আর ওই সময় একটা গুজব ছড়িয়ে পড়লো যে আরমান আসছে, আরমান আসছে। তো আমরা তো মানে প্রতিকূলতার মধ্যেও আমাদের একটা মনের মধ্যে একটা খুশি লাগলো যে ওরা যে গাড়ি আমাদের থামালো, তখন এক গ্রুপ বলছে যে আরমান কে দিবে ওরা, আর এক গ্রুপ বলতেছে যে না ওরা এত মানুষ যেতে দিবে না, মানুষ আটকানোর জন্য ওরা গাড়ি ফেরত দিতে চাচ্ছে। তখন বোধহয় একটা গাড়ি ওরা ফেরত দিয়ে দিল, আর দুই গাড়িতে বাকি সব লোকদেরকে মানে যে কজন দুই গাড়িতে যে কজন ধরে সেই কজন যেতে দিল। এরপরে গ্রামের বাজার পর্যন্ত যাওয়ার পরে বাজারে ওরা আমাদের গাড়ি থামিয়ে দিল, এবং ওইখানে আমাদের নিজেদের হ্যান্ড ব্যাগ আমাদের কোনো কিছু নিতে দেওয়া হলো না। তখন বৃষ্টিও টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, ওইদিন সারাদিনই বৃষ্টি পড়ছিল, আসলে তো কিছুই আমাদের নিতে দেওয়া হয়নি, এমনকি পানির বোতলটাও পর্যন্ত নিতে দেওয়া হয় নাই। ওই অবস্থায় আমাদের ওইখান থেকে বাজার থেকে হেঁটে যেতে বাধ্য করা হয়েছে আমাদেরকে। আমরা হেঁটে গেলাম, যাওয়ার পরে এখন আমরা ওখানে যে কোথায় বসবো কোনো ব্যবস্থা নাই, একদম একদিকে রাত, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে হলো জঙ্গল ছাড়া আর কিছুই নাই। ওইটার কাছাকাছি আমাদের আত্মীয়র একটা বাসা ছিল, আমরা ব্যবস্থা করে রেখেছিলাম যে আমরা ওই আত্মীয়র বাসায় উঠবো, কিন্তু পুলিশের মাধ্যমে এরা পুলিশ ছাড়াও এরা আর একটা বাহিনী কোনো একটা কোনো বাহিনী এনেছে বোধ হয়, পুলিশের ড্রেস পরা ছিল না তারা ছিল খাকি রঙের ড্রেস ছিল, চেহারা গুলো মানে পাহাড়ি এলাকার লোকদের মতো চেহারা। আচ্ছা আচ্ছা, তো এরা ছিল এবং মহিলা পুলিশও ছিল সেই সাথে ওইখানে। তো এরা আমাদেরকে ওই বাসার লোকদেরকে বাসা থেকে চলে যেতে বাধ্য করেছে, এবং কেয়ারটেকার যে ছিল যার হাতে চাবি ছিল তাকেও সরিয়ে ফেলেছে ওখান থেকে, ফলে আমরা কোথাও ঢুকতে পারিনি। আমরা এত বড় একটা জার্নি করে আসছি এবং সারাটা দিনই আমাদের এরকম বিধ্বস্ত একটা অবস্থা গেছে, তার মধ্যে ওইখানে যে আমাদের কোনো বসার জায়গা নেই, আমরা ওই মাটিতেই বসে পড়েছি ইসের পরে অন্ধকার জায়গা, পুরো এলাকা অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, একটা মাত্র মসজিদ থেকে তার টেনে একটা বাল্ব ওরা লাগিয়ে দিয়েছে, বাল্বটা এমন টিম টিম করে জ্বলছে মনে হয় যে বাল্বের আলোতে অন্ধকার আরো বেশি ঘনীভূত হয়ে গেছে, এমন ভাবে তারা মানে ওই আলো জ্বালিয়ে রেখেছে। তো কোনো আমরা ধারে কাছে কোনো বাড়ির কোনো দরজা খোলা বা জানলা খোলা বা কোনো একটা মানুষ দেখা, কোনো একটা মানুষ একদম মানে তারা আর্ম সহ অস্ত্র সহ সব পাহারা দিচ্ছে, একদম রীতিমতো কারফিউ আর কি, কোনো লোকজন গ্রামের কোনো লোককে বের হতে দিচ্ছে না। তারপরে যখন বারবার আবেদন করা হলো যে দেখেন আমাদের সাথে তো মীর কাসেম সাহেবের ওয়াইফ আছেন, উনি অসুস্থ হয়ে পড়ছেন, ওনাকে তো একটু ওষুধ খাওয়াতে হবে, একটু বাথরুম সারতে হবে, এগুলার জন্য তো ওই ইয়া করতে হবে, একটা ব্যবস্থা করতে হবে। অনেক বলার পরে অনেক কষ্টে তখন তারপরে তারা কেয়ারটেকারকে মানে খুঁজে আসার অনুমতি মানে কেয়ারটেকারকে আসার অনুমতি দিয়েছে, তাও তাকে থাকতে অনুমতি দেয়নি, তার চাবিটা শুধু রাখছে, রেখে আবার তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং চাবি পেয়ে আমরা ভিতরে ঢুকলাম, তারপরে সবাই উজু করলো, আর ইসের আমাদের সাথে তো খাবার দেওয়া হয়নি, ওই পুলিশরা নিজেদের খাওয়ার জন্য খিচুড়ি রান্না করেছিল মনে হয়, ওই খিচুড়ি
একটু প্লেটে করে একটু খিচুড়ি আমাদের জন্য পাঠাইলো, আমার জন্য বিশেষ করে, যে এটা খাওয়াই অনেক ওষুধ খাওয়ান। তখন ওই আমাদের তো খাওয়া আসলে খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না ওই সময়, যাই হোক ওষুধের জন্যই শেষ পর্যন্ত ওইটা একটু মুখে দিয়ে ওষুধ খাওয়া হলো। তারপরে ওনারা শুরু করলো যে আর বসতে দেওয়া হবে না এখানে, এখন এখান থেকে আপনাদের বের হতে হবে, দরজা বন্ধ করে দিতে হবে। তো ঘরের মধ্যে আমাদের আর বসে থাকতে দেওয়া হলো না, আমরা আবার এসে সেই জঙ্গলের মধ্যে বসে থাকলাম, যেখানে ওনার জন্য কবর অলরেডি তারা কেটে রেখেছে, কিন্তু কবরটা এতই ছোট করে কাটছে তারা যে ওই কবরের মধ্যে আসলে লাশ ঢুকানো যাবে না, এতই ছোট। তখন ওইটা আমরা বললাম যে ওইটাকে বড় করার জন্য, তখন আমাদের লোক দিয়ে, আমাদের লোক আর কারা, যারা আমাদের সঙ্গে গেছে ঢাকা থেকে যারা, তারাই ওইটাকে আবার ওই কবরটাকে একটু বড় করা হলো। এরপরে রাত বারোটার পরে তো অবশ্যই রাত তিনটার দিকে আমাদের লাশ আসলো, লাশবাহী তাদের যে গাড়ি ছিল সে গাড়ি আসলো। আসার পরে তারা আমাদেরকে ইয়ে করলো যে সিগনেচার করার জন্য, কারণ আমি অফিসে বসেই ওইখানে লাশকে মানে গ্রহণ করবে সেটার সিগনেচার আমি করে আসছিলাম। তো আমি বললাম যে সিগনেচার করার আগে আমি দেখতে চাই, আমি চেহারাটা দেখতে চাই, চেহারা দেখে তারপর আমি যে কফিনের মধ্যে যে মীর কাসেমই আছে সেটা আমি কি করে বুঝবো যদি আমাকে দেখতে না দেন। কিন্তু তারা হলো যে আমাকে সিগনেচার করতে হবে, না দেখে সিগনেচার করতে হবে, বলছে যে না আমরা খুলতে পারবো না, এটা আমাদের কোনো ইয়া নেই, আপনাদের যদি আপনারা গ্রহণ করেন তাহলে সিগনেচার করেন, আর যদি আপনারা গ্রহণ না করেন আমরা রিপোর্ট করবো যে আপনারা গ্রহণ করেননি। তো আমরা তখন আর কি করবো, তখন সবাই পরামর্শ করলো যে ঠিক আছে করো আল্লাহ আল্লাহ বর্ষা। তখন সিগনেচার করলাম, না দেখে সিগনেচার করলাম, এভাবেই আমাদের ওই ইয়ে হলো। বুঝতে পারছি।